নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, আজকে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল দশমী। আমাদের বাড়িতে কালী পুজোর দিন কালী পুজো হয়, এবছর হলে সেটা 7 বছর হবে। তাই দশমীর দিন সকাল সকাল আমার মা, ভাই, ছেলে ও মেয়ে সবাই মিলে ঠাকুর বায়না দিতে গেছিল। প্রতি বছর আমাদের যেরকম ঠাকুর হয়, যেই মাপের হয় সেরকমই দিয়ে এসেছে। এটা আমাদের এখানকার পালপাড়া, দেখুন এখান থেকে ধরনের ঠাকুর এখান থেকেই যায়। এরপর এক সপ্তাহ পরে শাড়ি শাখা পলা নিয়ে আমার মা ও মেয়ে ওখানে গিয়ে দিয়ে এলো, কারণ আমরা এই বছর ঠাকুরকে আমাদের পছন্দ মতো শাড়ি দেব। সেই জন্য ওই দাদা বলল যে আমরা যেন তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে গিয়ে যেন শাড়িটা শাখা পলা দিয়ে আসি। সেই জন্যই তাই তাড়াতাড়ি মা ও মেয়েকে পাঠিয়ে দিলাম। আমি যাইনি, আমি বাড়িতে, এই যে দেখুন আমাদের মা তারা, আমাদের বাড়ির ঠাকুর। পুজো হলে জানেন তো প্রচুর কাজকর্ম থাকে, মানে দম ফেলার সময় থাকে না। তাই কালী পুজোর সব দিনগুলো আমরা কিভাবে কাটাবো সেগুলোই পরের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও সবার নিমন্ত্রণ রইল, কিন্তু সবাই আসবে। নমস্কার।